আজকে চলে এসেছি মার্কেট অনেকদিন পরে ভিডিও আজকে ভিডিওটা আমার ফগ মার্কেটের সামনে রয়েছি সামনেই রয়েছে পয়লা বৈশাখ আর এখন চলছে চৈত্র সেল আর ঈদ রয়েছে তো নিউ মার্কেটের যে কালেকশনগুলো সেটাই আজকে আপনাদের দেখাবো তো আমার মতন যারা একটা বাজেটের মধ্যে স্টাইলিশ ফ্যাশনেবল জিনিসপত্র কেনাকাটা করতে চাও তারা তাড়াতাড়ি চলে এসো নিউ মার্কেটে তো আজকে শেয়ার করছি নিউ মার্কেটে যে কালেকশনগুলো রয়েছে তার যে প্রাইস রয়েছে এক্স্যাক্ট লোকেশন কোথায় রয়েছে সেগুলো সব কিছুই দেখাবো চল এবার আমরা মার্কেটের দিকে যাই ব্যাগ দোকানের সামনে এই ব্যাগগুলো মোটামুটি 200 টাকা থেকে স্টার্টিং রয়েছে আর আর ড্রেসের সাথে ম্যাচিং করে বেশ ব্যাগগুলো নেওয়া যাবে স্টাইলিশও রয়েছে কত করে ব্যাগগুলো কত করে 300 ব্যাগ দোকানের পাশেই ঠিক জুতো দোকানে চলে এলাম এখানে অনেক কালারিং স্যান্ডেল রয়েছে এটা স্টার্টিং একদম 200 টাকা থেকে স্টার্ট আপনি জামার সাথে ম্যাচিং করে পড়তে পারবেন মোটামুটি আমার চোখের সামনে যে জিনিসগুলো যেখানে সেল চলছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পরপর আমি হেঁটে চলেছি আর সামনে যে দোকানগুলোতে সেল চলছে ওইগুলোই দেখাচ্ছি এখানেও রয়েছে প্রচুর কালেকশন তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম জুতোর দোকানে এখানে প্রচুর জুতোর কালেকশন রয়েছে কত দেখতেও বেশ সুন্দর এখানে প্রাইস 400 পাশে এই যে প্রচুর শু রয়েছে স্যান্ডেল রয়েছে সব রকমই কালেকশন রয়েছে ব্যাক পলিশের এই কত 150 150-200 দামের মধ্যে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন তারপরে গুতগুতি করে ভিড় ঠেলে এই স্লিং ব্যাগের সামনে চলে এলাম তো এই সুন্দর সুন্দর ব্যাগগুলো বলছে 250 টাকা এবার আপনাদেরকে দেখাবো রাস্তার কি অবস্থা রয়েছে রাস্তাতে সেই রকম ভিড় হয়েছে আর আমি তো ঠেলা খেতে গুতগুতি করে সামনের দিকে হেঁটে চলেছি উফ আর নেওয়া যাচ্ছে না এত ভিড় এরপর আমি চলে এলাম একটা সোনার দোকানের সামনে ও এখানে রয়েছে কি কালেকশন গোল্ডের তারপরে চলে এলাম সেল 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 250 টাকায় এই প্যান্টগুলো দেওয়া হচ্ছে এখানে অনেকগুলো কালার রয়েছে তো আমি এখনও রয়েছি ট্রেন্ডসের সামনে আর আমি দেখাচ্ছি এই যে দেখুন মামনিরা সানগ্লাস কিনছে 250 টাকা দিয়ে আর এখানে রয়েছে ঈদ স্পেশাল আনারকলি 650 টাকায় 650 তারপর লাফাতে ঝাঁপাতে চলে এলাম কুর্তির দোকানে তো এখানে যেটা লেখায় আছে 650 কিন্তু সামনের দিকে কিছু কুর্তি রয়েছে যেগুলো 200 টাকা করে বেশ ভালোই কালেকশন রয়েছে স্পাইডারম্যান তো আমারে দেখতেছে তারপরে এই যে প্লাজো প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন 250-তে তারপর লাফাতে ঝাঁপাতে চলে এলাম মেকআপ অ্যান্ড কসমেটিক্স দোকানের সামনে কত আসবে একটা জিনিস মাথায় রাখবেন কি একটু দামাদামি করলে কিন্তু আপনি একটু কমেও পেয়ে যাবেন তো এই দাদা বললেন যে আপনি যদি নেন তাহলে আমি আপনারা একটু কম করে দেবো তারপরে দেখলাম এই দাদা জোরে জোরে চেঁচাইতেছে 350 350 350 আমি ভাবলাম আবার কি তো ঘুরে দেখি যে এইরকম কালেকশন উনি দেখাইতেছেন একের পর এক এক আমি আর পরে ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই ওই আর কি এই যে দেখেন সমস্ত কালেকশন ওনার 350 350 350 সামনে এই দণ্ডা এমন দাদাকে ধাক্কা মাইরা দিলুম দেখি দাদার হাতে দু হাতে এরকম অনেক সুন্দর সুন্দর কালারিং স্কার্ফ রয়ে আছে দাদা কয় কি দুটা নিলে কিন্তু আমি তোমারে 150 টাকাতে দিয়ে দিমু তারপরে পৌঁছাই গেলুম এরকম একটা কুর্তির দোকানে দাদার তো কোনো ভুক্ষের নেই ফোন নিয়ে ঘাটতেছে আমি দাদার জিগাইলুম কত দাম বলে 250 তারপরে হাঁটতে হাঁটতে হক মার্কেটের সামনে এরকম সুন্দর সুন্দর ব্যাগের সামনে চলে এলাম আমার সামনে তো কোনো বিয়া বাড়ি নাই এখন আর তাই আমি কিনুন নাই আপনাদেরকে শেয়ার করে দিলুম ফুলের দাম 850 কইতাছে এই দাদা আমি কিনুম নাই তো কি হয়েছে আপনাগো কথা ভাইবে আমি এখানে আইয়া পড়ছি তারপরে চলে এলাম লাফাতে ঝাঁপাতে এই হক মার্কেটের সামনে দেখছি বাচ্চাদের জন্য অনেক অনেক জিনিসপত্র আছে এইখান থেকে আপনারা লইয়া যেতে পারেন বাড়ির বাচ্চাদের জন্য ভিডিওটা শেষ করছি বাটা দিয়ে বাটাতেও কিন্তু চৈত্র সেল চলছে আর আপনি যদি আমার
আমার চ্যানেলটা প্রথম দর্শক হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করে নিও, কমেন্ট করো অবশ্যই, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে নিও।